হ্যালো পিওস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাদের মাঝে একটি ওয়ালেটের অফার শেয়ার করব। প্রত্যেকেই ওয়ালেটের অফারগুলো তো জয়েন করে নেবেন, পেমেন্ট করবে না করবে সেটা পরের বিষয়, আপনারা অবশ্যই আগে কাজ করবেন। তো যেটাই হোক, আমরা যে ওয়ালেট অফারটি শেয়ার করব সেটা হলো যে ফুর্তিস একটি ওয়ালেট অফার, এবং এখানে টোটাল $1,00,000 একটি গিভওয়ে। তো এই বড় একটা, অনেক বড় একটা গিভওয়ে, আপনারা বুঝতে পারছেন। তো এখানে প্রত্যেকেই পেমেন্ট পাবেন কিনা বলতে পারছি না, আর কি পরিমাণ পেমেন্ট দেওয়া হবে সেটাও কিন্তু এখন বলিনি। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে জয়েন করে নেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে। এখানে আপনারা ফার্স্ট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবেন, আসার পরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। পোস্টের ভিতরে দেখতে পাচ্ছেন অ্যাপস লিঙ্ক, এই অ্যাপসের পরে এটা ক্লিক করে দেবেন। ফুর্তিস ওয়ালেট দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন। আমি অ্যাপসটি ওপেন করছি, প্রত্যেকে জয়েন করে নেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখান থেকে হয়তো বা আমরা পেমেন্ট পেতে পারি, সবগুলো সবাই পেমেন্ট পেতে পারি, অথবা আপনারা এখানে কিছু মানুষকে পেমেন্ট করতে পারে, তো সেটা পরের বিষয়ে আমরা জয়েন করি। তো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েট ওয়ালেট অ্যাপসটি ওপেন করলে এরকম আসবে। তো এখানে ক্রিয়েট ওয়ালেট এবং ইম্পোর্ট অ্যাকাউন্ট, তো ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফুর্তিস, প্রথমটাতে ক্লিক করবেন, ফুর্তিস FOC ওয়ালেট, এই প্রথমটাতে ক্লিক করবেন। প্রথমটাতে ক্লিক করার পরে এখানে আপনি এটা অন করে দেবেন। এটা অন করে দেওয়ার পরে এখানে ফ্রেস দেখতে পাচ্ছেন, এই ফ্রেজগুলো আপনি কোথায় পাবেন? এটা হলো আপনি ট্রাস্ট ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেটের যে প্রাইভেট কি আছে 12 ওয়ার্ডের, আপনারা জানেন, ওই 12 ওয়ার্ডের প্রাইভেট কিটা দিয়ে আপনি এখানে বসাবেন। বসানোর পরে নিচে এখানে ইম্পোর্ট করবেন, বুঝতে পারছেন, এখানে ইম্পোর্ট করবেন ওই 12 ওয়ার্ড। কিন্তু ওই ট্রাস্ট ওয়ালেট থেকে যে কিটা নেবেন, প্রাইভেট কিটা নেবেন, অবশ্যই অবশ্যই সেই ট্রাস্ট ওয়ালেটের এটা ব্যবহার করবেন যেটা আপনি, যে অ্যাকাউন্টটা আপনি মোটেই ব্যবহার করেন না। মনে রাখবেন, আপনার পার্সোনাল অ্যাকাউন্টের প্রাইভেট কিটা কিন্তু আপনি এখানে বসাবেন না। যে প্রাইভেট কিটা, মানে যে ওয়ালেটটা আপনি ব্যবহার করেন না, সেটা আপনি বসাবেন এখানে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো আমি একটা নতুন ওয়ালেট খুলে নেব, সেটার প্রাইভেট কিটা এখানে বসাবো, বসিয়ে ইম্পোর্টে ক্লিক করে দেবো। তো ট্রাস্ট ওয়ালেটে আসবেন, ট্রাস্ট ওয়ালেটে আসে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি। খোলার পরে আপনি নিচে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে এখানে আপনি যে ওয়ালেটগুলো দেখতে পারবেন, এই ওয়ালেটের উপর ক্লিক করে এখানে ওপরে সেই যে ওয়ালেটটা আপনি ব্যবহার করতেছেন সেই ওয়ালেটের পাশে যে তিনটে ডট আছে দেখতে পাচ্ছেন, এই ওয়ালেটের তিনটে ডটের পরে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে শো রিকভারি ফেরেস, এই শো রিকভারি ফেরেসের পর ক্লিক করলে যে এরকম আসবে, তো আপনি এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলে এখানে কন্টিনিউ অপশান পাবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার রিকভারি ফ্রেজগুলো আছে, যে ওয়ালেটের আপনি রিকভারি ফ্রেজগুলো দিতে চান সেই ফ্রেজগুলো আপনি কপি অপশান পাবেন। কপি অপশানে ক্লিক করে ওখানে বসাবেন। তো ফ্রেজগুলো এখানে দেবেন, ফ্রেজগুলো এখানে দেওয়ার পর এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, ওয়ালেটের অ্যাকাউন্টটা খোলা শেষ। এখানে রিসিভে ক্লিক করলে এবং আপনি যখন পেমেন্ট পাবেন এখানে আপনার কিন্তু শো করবে, টোকেনটা এখানে শো করবে এবং নিচে ডলারটা শো করবে এই জায়গায়। সো এখানে শো করবে দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পারবেন এখানে এই জায়গাটায় যখন আপনি পেমেন্ট দেওয়া হবে, এবং কোন সময় পেমেন্ট দেওয়া হবে সেটা কিন্তু বলেনি ওরা। তো যাই হোক, এখন এখানে রিসিভে ক্লিক করবেন। এই রিসিভের পর ক্লিক করলে এখানে দেখতে পারবেন এখানে 10 দিবেন, এখানে অ্যামাউন্টের জায়গায় 10 দিবেন। আমি 10 দিচ্ছি, এখানে 10 দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে ইন্টার মেসেজে লিখে দিতে পারেন, আপনার নামটা লিখে দিতে পারেন। সো আপনার নামটা এখানে লিখে দিতে পারেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই জেনারেট কিউআর কোডের পরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার যে রেফারেল লিঙ্ক, ওই ওয়ালেটের কোডটা, মানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা, রিসিভ অ্যাড্রেসটা, ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে আপনি কপি করে নেবেন, অথবা একটা স্ক্রিনশট নিলেন। এখানে স্ক্রিনশট নিয়ে রাখলে এখানে এই যে কিউআর কোডটা কিন্তু স্ক্যান করলে আপনার ওয়ালেটের এটা পাবেন। তো আপনি এখানে কপিতে ক্লিক করবেন, আমার এখানে কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে অথবা শেয়ার। তো এখন আমাদের ওয়ালেটের কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ। আমরা আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে সেভ করে রেখেছি, ওইটা আমি ব্যবহার করবো। এখন আপনাদেরকে সরাসরি ওই পোস্টে যেতে হবে। সো আমরা পোস্টের ভিতরে যাব। পোস্টের ভিতরে যে দেখতে পারবেন নিচে অ্যাড অফ লিঙ্ক, এই অ্যাড অফ লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাড অফ লিঙ্কের পর ক্লিক করে দিবেন। পোস্টে থাকা অ্যাড অফ লিঙ্কের পর ক্লিক করলে আপনাকে সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দেখতে পারবেন। তো এখানে একটু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করবেন, লোডিং নিচ্ছে। সো এখানে লোডিং নেওয়া হয়ে গেলে, তো লোডিং নেওয়া হয়ে গেলে এরকম দেখতে পারবেন, একটু নিচে আসবেন। এখানে দেখতে পারবেন পার্টিসিপেট এবং সব কিছু এখানে নিচে দেখতে পারবেন, এদের যে গিভওয়েটা সব কিছু বিস্তারিত। সো আমাদের এখানে পার্টিসিপেটের পর ক্লিক করতে হবে, যে পার্টিসিপেটের পর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে প্রথমে আপনাকে টেলিগ্রামে জয়েন করতে হবে। এখানে টেলিগ্রামে ক্লিক করলে দেখতে পারবেন এখানে টেলিগ্রামটা শো করবে, এখান থেকে টেলিগ্রামে ক্লিক করে জয়েন করে নেবেন তাদের টেলিগ্রাম গ্রুপে।
তারপরে এখানে টুইটারে জয়েন করতে হবে। এখানে টুইটারে ক্লিক করে তাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে, ওখান থেকে ফলো করে দেবেন টুইটার অ্যাকাউন্টটা। তারপর এখানে বলবে, এখানে ক্লিক করে আপনার টুইটারে গিয়ে আপনি পিন পোস্টটা লাইক করবেন এবং রিটুইট করবেন এবং কয় টুইট করবেন তিনজন ফ্রেন্ডকে, একটা ভালো কমেন্ট করে তিনজন ফ্রেন্ডকে কয় টুইট করবেন, ট্যাগ করবেন আর কি। যেটা তো করার পর এখানে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখানে লাইক করতে হবে ফেসবুকে, তাদের ফেসবুক পেজে লাইক করবেন, তাদের ইনস্টাগ্রাম ফলো করবেন, তাদের ডিসকর্ডে জয়েন হবেন অবশ্যই, এবং শেষে আপনাদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এটা তো আমরা আগেই ভাগেই করেছি, এটুকু কাজ। আর নিচে যে কাজটা করতে হবে মাস্ট বি, সেটা হলো যে এদের ফর্মটা সাবমিট করতে হবে। ওপরে ওইগুলো তো জয়েন করার পরে লাস্টে এসে এদের যে ফর্ম এটাতে জয়েন করতে হবে। সো আমি একটা একটা করে জয়েন করে নিই, আমি টেলিগ্রামে জয়েন করে নিই। তো ভিউয়ার্স, এই পোস্টটা নিয়ে আসবে, এখন দেখতে পাচ্ছেন এই পোস্টটা আনলে আপনি কী করবেন, এখানে লাভ ডেট দিবেন, দেওয়ার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে একটা ভালো কমেন্ট করবেন আপনি অবশ্যই। তো আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে কয়েক টুইটে ক্লিক করব, এখানে একটা ভালো কিছু লিখে দেবো আর কি। আপনি এখানে এ করতে পারেন, ফ্রেন্ডকে ট্যাগ করতে পারবে, কীভাবে ট্যাগ করবেন অনেকে জানেন না। সো আপনি প্রথমে অ্যাড ডেট দিবেন, অ্যাড ডেট দিয়ে নাম লিখবেন। সো আমি আমার নাম লিখলাম, এখানে নাম লিখলে দেখতে পারবেন আমার নামটা পেয়ে যাবেন। তো আমি একজনকে ট্যাগ করলাম, আবার আপনি পরে একটা অ্যাড দ্য রেট দিয়ে আরেকটা নাম লিখবেন। সো এইভাবে আপনি যে নাম লিখেন না কেন, যে নামের পাশে আপনার এ থাকবে, টিকমার্ক থাকবে সবুজ, সেগুলো ট্যাগ করবেন না, সেগুলো ট্যাগ করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, এটা মনে রাখবেন। তো তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করার পর এখানে উপরে টুইট অপশানে ক্লিক করে দিবেন। তো টুইট অপশানে পর ক্লিক করে দেওয়ার পর এখানে আসবেন, এখানে এসে আবার এখানে ক্লিক করে এটা রিটুইট করে দিবেন। সো তারপর আমরা কী করবো, ওই পোস্টে যাবো, সরি আমরা এখানে ব্যাকে চলে আসি। তারপরে আমরা কী করবো, এখানে ফেসবুকে পেজে লাইক দিয়ে দেবো, ফেসবুক পেজটা সিলেক্ট করব। তো ডিসকর্ড জয়েন করতে হলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে discord.com-এ, অ্যাকাউন্ট খুলে নেবেন প্লে স্টোর থেকে, ডিসকর্ড অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলেন। তো ডিসকর্ডের উপর ক্লিক করলে সরাসরি অ্যাপসে যাবেন, অ্যাপসে লগ ইন করবে, অ্যাপসে নিয়ে গেলে এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে লগ ইন হয়ে যাবে অটোমেটিক। দেখতে পাবেন এখানে সবাই মেসেজ করছে, গুড প্রজেক্ট বা এরকম কিছু লিখতে পারেন। তো ডিসকর্ডের ইউজার নেমটা বের করতে হলে আপনাকে নিচে এই কর্নারে ক্লিক করতে হবে, ডিসকর্ড আসার পর এর নিচে কর্নারে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এটা হলো আপনার ইউজার নেম, ইউজার নেমটা সেট করে নেবেন অ্যাকাউন্ট খোলার সময়, এটা হলো ইউজার নেম। তো তারপর এখানে আসবেন, এখানে আমরা প্লে স্টোর পর ক্লিক করলে সরাসরি অ্যাপসে নিয়ে যাবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে আমরা আর এ করছি না, সো আমাদের যেহেতু এটা অ্যাকাউন্ট খোলা আছে তো আমাদের নিচে যে কাজটা করতে হবে, নিচে যে ফর্মটা আছে ওই ফর্মটা আমাদের এ করতে হবে। তো এই ফর্মটা ক্লিক করবেন, মনে রাখবেন প্রত্যেকটি টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না এখানে। তো এই ফর্মে ক্লিক করলে এরকম দেখতে পারবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে এগুলো তো আমরা কিন্তু একটু আগে জয়েন করেছি, সো এখন আমাদের কী করতে হবে, এখানে নিচ থেকে যে ফর্মগুলো সাবমিট করতে হবে, জিমেল দিতে হবে, আপনি যে কোনো একটা জিমেল দিতে পারেন, টেলিগ্রামের নামটা দিবেন, ইউজার টেলিগ্রামের নাম দিবেন আপনার, আপনার নাম যে টেলিগ্রাম দিয়ে অ্যাকাউন্ট খোলা, আমরা কিন্তু টেলিগ্রামের যে নামটা দিয়ে খুলি আবার ইউজার নেমও কিন্তু আলাদা। সো টেলিগ্রাম যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সে নামটা দিবেন এবং এখানে টেলিগ্রাম ইউজার নেমটা দিবেন অ্যাড দ্য রেট অনুসারে, টুইটার ইউজার নেমটা দিবেন অ্যাড দ্য রেট অনুসারে। তো আমি এখানে ইউজার আমার জিমেলটা দিয়ে দিচ্ছি, এখানে যে কোনো একটা জিমেল দিয়ে দেবেন, তারপর এখানে টেলিগ্রামের নামটা দিবেন যে টেলিগ্রাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, তারপর টেলিগ্রাম ইউজার নেমটা দিবেন অ্যাড দ্য রেট সহকারে, এখানে টুইটার ইউজার নেমটা দিবেন অ্যাড দ্য রেট সহকারে, তারপর টুইটারে যে টুইট করেছেন তার ইউআরএলটা দিবেন, টুইটারে যে আপনার কয়েক টুইট করেছেন তার একটা ইউআরএল দেবেন, মানে টুইটারে গিয়ে রিটুইট লিঙ্কটা আর কি, সো রিটুইট লিঙ্কটা দিয়ে দেবেন। এখানে দেওয়ার পর এখানে ফেসবুক নামটা দিবেন, ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিবেন, তারপর এখানে ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিবেন, ডিসকর্ড নেমের যে ইউজার নেমটা আছে সেটা দিবেন এখানে, তারপরে এখানে যে ফুর্তিস, মানে আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে কপি করবেন, সেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে দেবেন। তো আমি যেহেতু আগে থেকে কপি করে সেভ করে রাখছিলাম, সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করেছি, তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিবেন সব কিছু ঠিকঠাক থাকলে। তো দেখেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট, এবং এটা কপি ডিস্ট্রিবিউশন হবে এটা এখনও তারা বলেনি এইভাবে। তো যেটাই হোক, আমরা ওই ওয়ালেটে মূলত তাদের পেমেন্ট করা হবে, আপনি ওই ওয়ালেটে যদি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে ওই ওয়ালেটে আপনি কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন। তো আশা করি সবাই এটাতে জয়েন করে নেবেন।